শুধু শুনেছি, তাও আমাদের ছোটবেলায় মুক্তিযুদ্ধটা আসলে ঠিক মতো জানতেও পারিনি। বড় হয়ে আমরা জানতে শিখেছি এই সময়ে এসে যে মুক্তিযুদ্ধ কি ছিল, কারণ ছোটবেলায় আমাদের জানতে দেওয়া হয়। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চাই। আর বীরঙ্গনা শব্দটার মধ্যে একটা প্রচন্ড ইমোশন জড়িত। বীরঙ্গনা আমাদের গর্ব, এদের আত্মত্যাগের জন্যই আসলে আমাদের আজকের এই স্বাধীনতা। যদিও আমি একটু আত্মসমালোচনাই করি যে পোস্টার দেখে মনে হচ্ছে মেধাশূন্য কোনো ছবি হবে, হয়তো কমার্শিয়াল ছবি, কিন্তু আসলে মেধা সম্পন্ন একটি কমার্শিয়াল ছবি। এই ছবিতে সবই আছে, মানে বীরঙ্গনা শব্দটার সাথে পোস্টারটার কোনো মিল আমি পাচ্ছি না। যদিও মনে হচ্ছে খুবই আনন্দ ঘন একটি ছবি, কিন্তু খুবই ইমোশনাল একটা ছবি। আর কাজটা আমরা খুবই কষ্ট করে করতে হয়েছিল, অনেক শীতের মধ্যে, যদি আমাদের বাজেট স্বল্পতা ছিল, কম বাজেটের মধ্যেই আমাদের কাজটা করতে হয়েছে। কিন্তু আমরা আমাদের যতটা সম্ভব, আমাদের সাথে যতটা কুলায় ততটুকু আমরা করার চেষ্টা করেছি, এবং অবশেষে আমরা খুশি এবং আপনারাও খুশি হবে ছবিটি দেখে। কারণ আলটিমেটলি যতই আমরা খরচ করি, যতই কষ্ট করি, যদি ফলটা না ভালো হয় তাহলে তো আসলে করার কিছুই থাকে না। কিন্তু ছবিটি ভালো হয়েছে এবং আমার বিশ্বাস ছবিটি দর্শক হলে গিয়ে দেখবে, এবং আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে, একটি দলিল হয়ে থাকবে, যা দিয়ে মুক্তিযুদ্ধকে জানতে পারবে। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এই চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছি আমি, যেহেতু আমি নিজেই বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছি। আমি নিজেকে গর্ববোধ করি যে এত বড় একটি চরিত্রে আমি অভিনয় করতে পেরেছি। বীরাঙ্গনাদের সম্মান দেওয়া, বীরাঙ্গনাদের জীবন নিয়ে এই চলচ্চিত্রটি কাহিনীকে তুলে ধরা হয়েছে। একটা বীরাঙ্গনার গর্ভে যে সন্তান আসে, সেই সন্তান যখন পৃথিবীর আলো দেখে, তার কিন্তু কোনো বাবার পরিচয়, আর মা একজন বীরাঙ্গনা, সেই সন্তানটার বেঁচে থাকলেই বা কি আশা থাকে, সেই সন্তানটার কি মানসিকতা নিয়ে সে জীবনযাপন করে, এই সকল কিছুকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটিকে তুলে ধরা হয়েছে। এরকম একটি চরিত্র পেয়েছি, বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করতে পেয়েছি। 2022-2023 আমরা একসাথে উদযাপন করব আমাদের এই চলচ্চিত্র দিয়ে। সবাই হলে যাবেন, হলে গিয়ে ছবিটা দেখবেন, আশা করি কেউ নিরাশ হবেন না। আর ছবিতে কাজ করার কিন্তু এখন পর্যন্ত সুযোগ পাইনি, তো সামনে আশা থাকবে সুযোগ পাবো। এবং একটা ইমোশনাল স্টোরি, এবং আশা করি যে এই স্টোরিটা সবার খুব ভালো লাগবে, যে সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন। এবং কলাকুশলীরা অনেক পরিশ্রম করেছে, টেকনিশিয়ানরা অনেক পরিশ্রম করেছে, সবার অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আপনারা যখন দেখতে আসবেন তখনই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। শুনছিলাম যে ওই সময় মুক্তিযোদ্ধারা কি ধরনের কষ্ট করেছে এবং কষ্ট করে আজকে আমাদের দেশটাকে স্বাধীন করেছে, সেটা আসলে কাজটা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি। তো যে কারণে যদি এই কষ্ট অনুভব করা যায়, আর যারা করেছেন তাদের তো অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আমাদের ছবিটার জন্য দোয়া করবে। মুঝে মেরে